মঙ্গলবার তারাইন উপজেলার পুরোরা গ্রামের উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে একটি শিশুকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে জন্মের পরপরই শিশুটিকে সেখানে ফেলে রাখা হয়। তারাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেজিস্টারে শিশুটির নাম লেখা হয় আবরার ফাহাদ। বুয়েটে নিহত আবরার ফাহাদের নাম অনুসারে তার এই নাম দেওয়া হয়েছে। শিশুটি রোববার আজিমপুরের ছোটমনি নিবাসে পাঠানোর নির্দেশ দিয়েছেন কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম উবাইদা খানম। তারাইলের ইউএনএ ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের প্রধান মোহাম্মদ তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আদালতের আদেশে পাওয়ার পর রোববার শিশুটিকে ছোটমনি নিবাসে পাঠানো হচ্ছে। শিশুটির পরিচর্যা ও ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার জন্য তারা 11টি লিখিত আবেদন পেয়েছিলেন। শিশুটি কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে তা এখনও জানা যায়নি।